মৰ্মোৰ ছাত্ৰ ছাত্ৰীসকল পোন্ধৰ দিনীয়া ছাহীকণ সমলৰ সপ্তম শ্ৰেণীৰ সমলখনত থকা তোমালোকৰ গোটেইকেইটা ছাবজেক্টৰ যিখিনি প্ৰশ্ন আৰু এক্টিভিটি আছে এই প্ৰশ্ন আৰু এক্টিভিটিখিনি সমাধান কৰিবলৈ চেষ্টা কৰা হৈছে তোমালোকে ভিডিঅ'টো আৰম্ভণিৰ পৰা শেষলৈকে চাবা আৰু ভিডিঅ'টো ভাল পালে লাইক আৰু শ্বেয়াৰ কৰিবা আৰু চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰিবা তোমালোকে দেখা পাইছা যে বিষয় অসমীয়া পাৰ্ট নং নাইন ষষ্ঠ শ্ৰেণীৰ পুনৰ আলোচনা আইতাক মই কিদৰে পঢ়িবলৈ শিকিলোঁ শিকালোঁ ত' আইতাক মই কিদৰে পঢ়িবলৈ শিকালো এই যে পাঠটি আছে এই পাৰ্টটিৰ কিছু শব্দৰ অৰ্থ আৰু পাৰ্টি সম্পৰ্কে কিছু আলোচনা ইয়াতে দিছে মই প্ৰথমতে তোমালোকক শব্দৰ অৰ্থখিনি লিখি দিবলৈ চেষ্টা কৰিছোঁ তোমালোকে লিখি ল'বা ইয়াতে তোমালোকে দেখা পাইছা এক নম্বৰ কিতাপত থকা শব্দ সম্ভাৰ বা অভিধানৰ সহায়ত তলত দিয়া শব্দবোৰৰ অৰ্থ লিখা তোমালোকক ইয়াতে শব্দখিনি দিছে মই শব্দবিলাকৰ অৰ্থ ইয়াতে লিখি দিবলৈ চেষ্টা কৰিছোঁ তোমালোকে চোৱাচোন যে বয়োজ্যেষ্ঠ মানে বেছি বয়সৰ বা বয়সীয়াল হয়নে নিৰক্ষৰ লিখা পৰা নজনা অপেক্ষা বাট চাই থকা প্ৰতিবন্ধক বাধা বা নিষেধ স্বচ্ছল বহু ধন সম্পত্তি থকা হয়নে চৌহদ মানে চাৰিসীমা সতৰ্ক মানে সাৱধান অক্ষমতা কাম কৰিব নোৱাৰা অৱস্থা দৃঢ় লৰচৰ নকৰা ক্লান্তি ভাগৰ বা অৱসাদ স্পর্শ চুই যোৱা তোমালোকে এইবিলাক লিখি লবা নেক্সট তাহা শব্দ অর্থ প্রাপ্তবয়স্ক মানে দেহৰ সকলো অংগ প্ৰত্যংগ বিকশিত হোৱা অনুপ্রেরণা উৎসাহ দিয়া ধারাবাহিক অবিচ্ছিন্ন বা ক্রমিক অতিক্রম মানে হোৱা উদ্গ্রীপ পাবলৈ অতি ব্যগ্র উদ্বিগ্ন শংকা কাতৰ বা চিন্তা বারম্বার মানে বারে বারে ধিক্কার মানে গরিহণা নিন্দা সংকল্প মানে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া মণ্ডপ পূজাস্থলী যত পূজা করা হয় দরদি মানে কি সহানুভূতিশীল সহানুভূতিশীল তোমালোকে লিখি লবা এইবার দুই নম্বর ছ তোমালোকে কি কৈছে দুই নম্বৰত কৈছে যে তোমালোকৰ বিদ্যালয়ত পালন করা যিকোনো এটা দিবস বা উৎসৱৰ বিষয়ে চমুকৈ লিখা মানে কেহারিমান লিখিছ তোমালোকে আৰু বেছিকৈ অকণমান লিখি বা শিক্ষক দিৱস সম্পৰ্কে মই লিখিছোঁ প্রতি বছর পাঁচ ছেপ্টেম্বৰ তাৰিখত শিক্ষক দিৱস পালন কৰা হয় ভাৰতবৰ্ষৰ ভূতপূর্ব রাষ্ট্রপতি ডক্টৰ সৰ্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিনটো শিক্ষক দিৱস হিচাপে পালন কৰা হয় তেখেতে রাষ্ট্রপতি হোৱাৰ আগত এজন শিক্ষক আৰু তেখেতেই নিজৰ জন্মদিনটো শিক্ষক দিবসরূপে উদযাপিত হওয়া বিচার মানে এইখানে লিখেছো তোমালকে আর ইয়াত সংলগ্ন দিব পাৰা ঠিক আছে এইবার আমি নেক্সট আলোচনা কৰিবলৈ আগবা তোমালে ভিডিওটো চাই থাকা তিন নম্বৰটো চা তলত দিয়া ভাঙনিব যুক্তাক্ষর গঠন করা ইস ভাঙনি দিছে আমি যুক্তাক্ষর বনাব লাগে প্রতিটা যুক্তাক্ষরে দুটাক শব্দ গঠন করা প্রতিটা শব্দরে একোটাকি বাক্য সজা আমাকে এটা করে দেখ আমি বাকি কৰিব করবেন ভাঙনি যুক্তাক্ষর শব্দ বাক্য ঠিক আছে মদিনক্ষ যোগ থ মদিনাক্ষ থ ষষ্ঠ আৰু জ্যেষ্ঠ আমাক এটা কৰি দেখুৱাইছে মই ষষ্ঠ শ্ৰেণীত পঢ়োঁ জ্যেষ্ঠ মানে জ্যেষ্ঠ ব্যক্তিসকলক সন্মান কৰিব লাগে ঠিক আছে এইটো আমাক কৰি দেখুৱাই দিছে পিছৰখিনি আমি কৰিম প যুক্ত পই টপ্ত বুলি কয় সুপ্ত আৰু বিলুপ্ত মই শব্দটোৰে লৈছোঁ তোমালোকে চোৱা সকলোৰে সুপ্ত প্ৰতিভা বিকাশ কৰাৰ প্ৰয়োজন ঠিক আছে বিলুপ্ত বিলুপ্ত প্ৰায় প্ৰাণীক সুৰক্ষা দিব লাগে এইখিনি তোমালোকে ধুনীয়াকৈ লিখি ল'বা দন্ত্যস্ব যোগ ক দৈনিত সয়ক স্ক স্কুল আৰু স্কন্ধ মহামারীর কারণে স্কুল বন্ধ তোমালোকে নিশ্চয় জানা স্কন্ধ মানে প্রতিবেদন দুটা স্কন্ধ আছে স্বযুক্ত দৈনিত থ হয় সুস্থ আৰু স্থান দুটা স্থর শব্দ সকলোৰে সুস্থ থাকা দরকার হয়নে স্থান চিটিখনত হবার স্থান উল্লেখ করা নাই এই দুটা আমার দৈনিক সৈরে হয়ে গেল এইবার ন যোগ দ যোগ ৰ নয় দ ৰ ন দাতে ৰফলা হয়নে ইন্দ্ৰ আৰু চন্দ্ৰ এই দুটা শব্দ লোৱা হৈছে ইন্দ্ৰ স্বৰ্গত ৰজা আছিল চন্দ্ৰ পৃথিৱীৰ উপগ্ৰহ হ'ল বাক্য আমাৰ হৈ গ'ল দ যোগদ্ধ দ ধদ্ধ শুদ্ধ আৰু বৃদ্ধ কামবোৰ শুদ্ধভাৱে কৰিব লাগে বৃদ্ধ মানুহক সহায় কৰিব লাগে ঠিক আছে ক যোগ ৰ ক ৰফলা ক্ৰ তো বক্র আর চক্র লওয়া বক্র মানে বেকা চক্র মানে চকা ঠিক আছে আমার বাক্য দুটা হয়ে গেল এতে তোমালোকে চা ন যোগ ধ যোগ উনি নয় ধ তাতে হস্যু হয়নি বন্ধু আর সিন্ধু শব্দ দুটা হৈছে বিপদত বন্ধুর প্রয়োজন সিন্ধু এটা নদীর নাম ঠিক আছে এইখানে আমার হয়ে গল মরম ছাত্র এতিয়া এতে আমি নেক্সট আলোচনা কৰিম এতে মনত অহা অনেক কন্ডিশন দিয়ে আছে কন্ডিশন খুব লাগে লিখি লবা ইয়ার ডাইরেক্টলি প্রশ্নের উত্তরবিল করে দিয়া হয়েছে ঠিক আছে আৰু প্ৰশ্নৰ আর প্রশ্নের পৰা চাই চাই লিখি লবা জগত আর শহীদুল আহিলে আমি খাবলে যাম এই আহিলে শব্দটা অসমিক হয়ে আছে গতি আহিলে তার পিছত মই খালো ঠিক আছে এতিয়া সম্পন্ন হৈ গ'ল এতিয়া ওপৰৰ যিখিনি কথা আছে কথাখিনি পঢ়িলে তুমি গম পাই যাবা মই চিধা চিধিকে লিখি দিছোঁ দেউতাই ভাত খাই গুৱাহাটীলৈ যাব মই ক'লোঁ কি দেউতাই ভাত খাই দেউতাই ভাত খালে ঠিক আছে মানসী ঘৰলৈ গ'লে মই যাম এই বাক্যটোক মই বনাই লিখিছোঁ মানসী ঘৰলৈ গ'ল ঠিক আছে তোমালোকে ওপৰত পৰিলেই গম পাবা মই কি লিখিছোঁ এইবিলাক তুমি চাহ নাখালে মই নাযাওঁ ৰমেনে ভাত নাখালে সেইকাৰণে ময়ো নাখালোঁ ঠিক আছে তোমালোকে কথা দিলে মই আহিম তুমি কথা দিলে দিলা সেই কারণে মই আহিল। ঠিক আছে এই পেজ নাম্বার 4ত এখিনি আছে তোমালোকে লিখি লবা এবাৰ নেক্সট আলোচনা করি আসু মোর মোর ছাত্র অধ্যয়ন তোমালোকে স্ক্রিন দেখা পাইছ সাবজেক্ট ইংলিশ लेसन 1 হবিস এট ক্লাস 7 আর ইংৰাজী এক্টিভিটি 1 এই ছবি সাইপ্লাই খালি টেবিলক পুর করব লাগে এক্টিভিটি 2 এ নিতা আর ইরফানের মাজত আলোচনা जे হৈছে এট আমি ফিল আপ কৰিব খালি ঠাইখিনি মই ইয়াৰ লগত তোমালোকক এটা ধুনীয়াকে পাৱাৰ পইণ্টৰ ভিডিঅ' বনাই পেলাই গোটেইখিনি এক্টিভিটিৰ আনচাৰ তোমালোকক ইয়াৰ লগত সংলগ্ন কৰি দিয়া হৈছে তোমালোকে ভিডিঅ'টো আৰম্ভণিৰ পৰা শেষলৈকে চাবা আৰু চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি ল'বা মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল তোমালোকে স্ক্ৰীণত দেখা পাইছা ক্লাছ ছেভেন চাবজেক্ট ইংলিছ লেচন ওৱান টপিকৰ নাম হৈছে হবিচ এক্টিভিটি ওৱান লুক এট দি পিকচাৰ এণ্ড কমপ্লিট দি চেণ্টেঞ্চেছ তোমালোকে ছবিটো চোৱা আৰু খালী ঠাইবোৰ পূৰ কৰিবলৈ চেষ্টা কৰা ইয়াতে কৰি দিয়া হৈছে দা কমপ্লিট চেণ্টেঞ্চেছ আৰ এজালি ঠাইবোৰ ৰঙা চিয়াহিৰে আৰু আণ্ডাৰলাইন কৰি দিয়া হৈছে ৰঙা চিয়াহাৰী লিখি পেলাই তোমালোকে চোৱা এ নম্বৰ দেৰ আৰ চিলড্ৰেন প্লেইং ইন এ চাৰ্কেল বি নম্বৰ দ্য গাৰ্ল ষ্টেণ্ডিং এলোন ইজ হোল্ডিং এ গিটাৰ চি নম্বৰ ফ'ৰ বাৰ্ড আৰ ফ্লাইিং ইন দ্য স্কাই ডি নম্বৰ দ্য গাৰ্ল ইজ লুকিং এট দ্য চিলড্ৰেন

প্রথমে নিতাই কলে হ্যালো মাই নেম ইজ নিতা মাই হবি ইজ সিঙ্গিং হোয়াট ইজ ইউর নেম হোয়াট ইজ ইউর হবি ইরফানক কলে এতে ইরফানে উত্তর দিলে মাই নেম ইজ ইরফান মাই হবি ইজ পেইন্টিং ওয়েন ডু ইউ প্রেকটিস সিঙ্গিং ইরফানে নিতা সুদিলে আক নিতাই কলে আই প্র্যাকটিস সিঙ্গিং ইন দ্য মর্নিং ওয়েন ডু ইউ লাইক টু পেইন্ট নিতাই ইরফানক কোয়েশ্চেন সুদিলে ইরফানে কলে আই লাইক টু পেইন্ট ওয়েন আই এম লোনলি অ্যান্ড পোর্ড

ৰাইট ইয়ৰ নেম তুমি তোমাৰ নাম লিখিব পাৰা ৰাজেশৰ ঠাইত নেক্সট আই লাইক লাভ টু প্লে ফুটবল ৰাজেশে ফুটবল খেলি ভাল পায় সেইকাৰণে ৰাজেশে ফুটবলৰ কথা লিখিছে তুমি বেলেগ কিবা কৰি ভাল পালে সেইটো লিখিবা প্লে ফুটবল ইন দ ইভিনিং তুমি যিটো কাম কৰি ভাল পোৱা সেইটো কেতিয়া কৰা সেইটো তুমি লিখি দিবা নেক্সট এক্টিভিটি এক্টিভিটি থ্ৰী চুজ দ্য এপ্ৰোপ্ৰিয়েট ৱৰ্ড ফ্ৰম দা বক্স গিভেন বিল' এণ্ড ফিল ইন ব্লেংক্স টু কমপ্লিট্ৰাফ তলৰ বাকচত কিছু শব্দ দিয়া আছে এই শব্দৰে আমাৰ এই পেৰাগ্ৰাফত ৰঙা চিয়াহিৰে শব্দ বিলাক আৰু ভিডিঅ'টো চাবা আৰু লিখিবলৈ চেষ্টা কৰিবা পেৰাগ্ৰাফৰ নাম হৈছে এ ট্ৰিপ টু দি জু মই পেৰাগ্ৰাফটো পঢ়ি দিছো ওৱান ডে অজয় প্লান্ত এ ট্ৰিপ টু দি জু অজয় পেক এ বেগ অফ এ বেগ ফুল অফ ৰাইট মেংগ' এণ্ড এ বটল অফ জুইচ

They saw lion crocodile zebra ostrich tiger and snake etc at the zoo. Ajay was unhappy to see the people throwing plastic packets here and there making the place dirty. They sat on a bench and at the mangoes biscuits and juice that carried with them. Vijay helped Ajay to pack his bag and returned home. মনৰ ছাত্ৰ-ছাত্ৰীসকল প্ৰতিটো সপ্তাহতে ইয়াতে ৰঙা ছাইহীৰে আণ্ডাৰলাইন কৰি খালি ঠাইবোৰ পূৰ কৰি দিয়া হৈছে। তোমালকে লিখি লবা। এতিয়া নেক্সট ઍক্টিভিটি অ্যাকটিভিটি 4 চুজ দি কারেক্ট ওয়ার্ড ফিল ইন দি এটা পড়ু ধুনিয়া লড়া বাফBINDHI স্কুল ব্যাগ আৰু টাই জুতাই ব্লাক লগাই থৈ আছে তোমাৰ লাগে দেখা পাইছা এতিয়া ৰাজু এন্ড हिজ মাস্ক মাস্ক সম্পৰ্কে কিছু কথা জানিবলগীয়া আছে যেতিয়া কৰোনা চলি আছে আমাৰ কৰোনার মাস্কটো খুব ইম্পৰটেন্ট তোমাৰ লাগে যেতিয়া বাহিৰত যাবা মাস্কটো পৰিধান কৰি যাবা আৰু হাত বেড়ে বারে ধুবলে চেষ্টা করবা যে করোনা গাইডলাইন আমি ফলো করে চলি লাগে আমি যাতে করোনার দ্বারা আক্রান্ত নহ ছাত্র ছাত্রী কল হ্যালো আই এম রাজু এন্ড দিস ইজ মাই ফেস মাস্ক আই অলওয়েজ হ্যাভ ইট উইথ মি মাই প্যারেন্টস টেল মি টু ওয়ে মাই মাস্ক হোয়েন এভার আই গো আউট মাই সিস্টার লোনি অলসো ওয়েস এ ফেস মাস্ক উই অল উয়ার মাস্ক টু প্রোটেক্ট আওয়ার সেল ফ্রম গেটিং সিক

এতে কিছু পয়েন্টস দেওয়া হয়েছে ফেস্টিভেল বহাগ বিহু স্টেট আসাম মান্থ বহাগ ইংরেজি এপ্রিল স্পেশালিটিস গরু বিহু ট্রেডিশনাল ড্রেস বিহু মেলা কপোপুল অর্কিড এই শব্দ পোয়ার পিছত আমি এটা প্যারাগ্রাফর খালি ঠাইপুর করেছো খালি ঠাইপুর রঙা সিঁহি আন্ডারলাইন করে দিয়া হয়েছে শব্দবিলাক তোমালোকে তোমালে লিখি লবা আই লাভ বিহু ডান্স সো মাই ফেভারিট বিহু ইজ বহাগ বিহু ইট ইজ সেলিব্রেটেড ইন আসাম ইট ফলস ইন দি মান্থ অফ বহাগ ইংলিশ ক্যালেন্ডার দ্য ফার্স্ট ডে অফ বহাগ বিহু ইজ কল্ড গরু বিহু উই হ্রেডিশনাল ড্রেসেস এন্ড গো টু বিহু মেলা টু পার্টিসিপেট ইন ডিফারেন্ট একটিভিটিস দ্য স্পেশাল ফ্লাওয়ার কল্ড কপৌ ফুল অর্কিড ব্লুমস ডিউরিং দিস্স্ট ফাইভ বিও রাইট ফাইভ সেন্টেন্সেস অন ইয়োর ফেভারিট ফেস্টিভ্যাল নিজের ভালপা উৎসবর ওপর পাঁচটা বাক্য লিখব ক তোমালোকে নিজে ভাল পোৱা উৎসৱৰ ওপৰত বাক্যকেইটা লিখিবা মই ইয়াতে দুৰ্গা পূজা সম্পৰ্কে লিখিছোঁ ফেষ্টিভেল দুৰ্গা পূজা মান্থ আহিন ইংৰাজীত অক্টোবৰ ষ্টেট আছাম ৱেষ্ট বেংগল এণ্ড ডিফাৰেণ্ট পাৰ্ট অফ ইণ্ডিয়া এজ ৱেল এজ ইন দ্য কাণ্ট্ৰি এজ ৱেল এজ ইন দ্য ৱৰ্ল্ড স্পেচিয়েলিট ইজ হ'ল পাৰ্চেছ নিউ ড্ৰেছ গ' টু পূজা পাণ্ডলছ অফাৰ পুষ্পাঞ্জলি পাৰ্টিচিপেট ইন ডিফাৰেণ্ট এক্টিভি আৰতি চণ্ডি পূজা এটচেট্ৰা নাও ইউ চি more than five sentences regarding durga puja durga puja is one of the most important festival for the bengalis this festival falls during the month of ahi that is october in the english calendar this festival is celebrated worldwide with full dedication in this festival people purchase new dresses for them wearing new dresses we go to see the puja in the puja pandals এতিয়া এগারো নম্বর পৃষ্ঠাত সপ্তম শ্রেণীর গণিত সম্পর্কীয় কিছু আলোচনা দিয়া হয়েছে তোমালোকে চা ইয়াতে কৈছে তলৰ প্রশ্ন সমূহ উত্তর করবলে চেষ্টা করা শুদ্ধ নে অশুদ্ধ লিখা ঠিক আছে ইয়াতে কি কৈছে এক নম্বৰত আটাইতকৈ সরু স্বাভাবিক সংখ্যাটো হল এক এই শুদ্ধ আটাইত্রাভাবিক সংখ্যাটো এক এটু শুদ্ধ হয় আটাইতক সরু পূর্ণ সংখ্যাটো হল শূন্য এটু শুদ্ধ শুদ্ধ শূন্যটো এটা স্বাভাৱিক সংখ্যা এইটো ভুল এইটো ক্ৰছ কৰি দিছোঁ শূন্যটো স্বাভাৱিক সংখ্যা নহয় গতিকে এইটো ভুল শূন্যটো এটা পূৰ্ণ সংখ্যা এইটো শুদ্ধ শূন্যটো অখণ্ড সংখ্যা শূন্য অখণ্ড সংখ্যা হয় এইটো শুদ্ধ ঠিক আছে আমাৰ এক দুই তিনি চাৰি পাঁচ হ'ল এতিয়া ছয় নম্বৰটোত কি কৈছে চোৱাচোন তলৰ অখণ্ড সংখ্যাসমূহৰ ক্ষেত্ৰত উপযুক্ত হোৱাকৈ লেছ গ্ৰেটাৰ দেন ইকুৱেল টু লেচ দেন চিন ব্যৱহাৰ কৰা তো শূন্যটো মাইনাছ টুতকৈ ডাঙৰ গতিকে ইয়াতে শূন্যটো গ্রেটার ফলে লিখা হয়েছে বি নম্বর চাওয়া টু প্লাস মাইনাস টু এই হব টু প্লাস মাইনাস টু করলে জিরো হয়ে যাব তো জিরো এই থাকিলে থাকলে আর মাইনাস থ্রি প্লাস মাইনাস সিক্স বল মাইনাস নাইন হব তো জিরো টু মাইনাস নাইনত ডর গতি গ্রেটার চিহ্ন দিয়া হয়েছে তোমালোকে মনোযোগ দিবা ফোর এই আছে মাইনাস সেভেন তো ফোর ইজ গ্রেটার দেন মাইনাস সেভেন গতি চিহ্ন আছে ডি নম্বর আছে মাইনাস সিক্স ইফালে সৌফে আছে মাইনাস ফাইভ প্লাস মাইনাস ওয়ান তো মাইনাস ফাইভ প্লাস মাইনাস ওয়ান মাইনাস সিক্স আর ইফালেও মাইনাস সিক্স গতি ইকুয়াল চিহ্ন দিয়া হয়েছে মাইনাছ ওৱান প্লাছ ফ'ৰ এইটো কি হ'ল থ্ৰী আৰু মাইনাছ ছেভেনটিন প্লাছ টুৱেণ্টি ফাইভ এইটো হ'ল এইট ত' এইট প্লাছ থ্ৰী ইলেভেন ইফালে আছে মাইনাছ টুৱেণ্টি ত' ইলেভেন ইজ গ্ৰেটাৰ দেন মাইনাছ টুৱেণ্টি ঠিক আছে এইটো আমাৰ হৈ গ'ল এতিয়া নেক্সট ছেভেন নম্বৰৰ পৰা আমি আৰম্ভ কৰিছোঁ চোৱা ছেভেন নম্বৰত কি কৈছে তলৰ বাক্যবৰ শুদ্ধনে অসধ্য বাকচত লিখে এই বাকচবিলাকত আমি লিখিব লাগে ঠিক আছে তলৰ বাক্যবোৰ শুদ্ধনে অসদ্য আমি বাকচবোৰত লিখিব লাগে যোগ প্ৰক্ৰিয়া সাপেক্ষে অখণ্ড সংখ্যাই আবদ্ধবিধি মানে এইটো শুদ্ধ তোমালোকে কিতাব চালেও পাবা বি নম্বর বিয়োগ প্রক্রিয়া সাপেক্ষে অখণ্ড সংখ্যায় আবদ্ধ বিধি না মানে এই ক্রস এইটুকু ভুল একচুয়ালি মানে গতি আমার এইটো ভুল হয়েছে কটা দিয়া হয়েছে ঠিক আছে বিয়োগ প্রক্রিয়া সাপেক্ষে পূর্ণ সংখ্যায় আবদ্ধ বিধি মানে এইটো বিয়োগ প্রক্রিয়া সাপেক্ষে পূর্ণ সংখ্যায় আবদ্ধ বিধি মানে এটা মানে লিখিছে গতি না মানে গতি ক্রস ঠিক আছে যোগ প্রক্রিয়া সাপেক্ষে অখণ্ড সংখ্যায় ক্রম বিনিময় বিধি মানি চলে এইটো কি যোগ প্ৰক্ৰিয়া সাপেক্ষে অখণ্ড সংখ্যাই ক্ৰম বিনিময় বিধি মানি নচলে লিখিছে গতিকে এইটো চলে একচুৱেলি সেইকাৰণে এইটো ভুল ঠিক আছে ই নম্বৰ বিয়োগ প্ৰক্ৰিয়া সাপেক্ষে অখণ্ড সংখ্যাই ক্ৰম বিনিময় বিধি মানি চলে এইটো নচলে গতিকে এইটো ভুল উক্তি এফ নম্বৰ যোগ প্ৰক্ৰিয়া সাপেক্ষে অখণ্ড সংখ্যাই সহযোগ বিধি মানি নচলে এইটো ভুল একচুৱেলি মানি চলে গতিকে এইটো ক্ৰছ হা যি নম্বর বিয়োগ প্রক্রিয়া সাপেক্ষে বিয়োগ সাপেক্ষে অখণ্ড সংখ্যায় সহযোগ বিধি মানি নচলে এই চলে ঠিক আছে বিয়োগ সাপেক্ষে অখণ্ড সংখ্যায় সহযোগ বিধি মানি নচলে লিখেছে একচুয়ালিটি কারেক্ট ঠিক আছে এই মানি নচলে এই শুদ্ধ ক্লিয়ার এইচ নম্বর তিনটা অখণ্ড সংখ্যা এ বি সির ক্ষেত্রত এ প্লাস ব্রেকেট বি প্লাস সি ইজ নট ইকল টু এ প্লাস বি ব্রেকেট প্লাস সি এই ইকুয়েলে হয় গতি নট টু লিখেছে এই ভুল ওকে এইবার আই নম্বর এ মাইনাস বি ইজ ইকাল টু বি মাইনাস নহব এ মাইনাস বি আর বি এ সকল ক্ষেত্রতে সমান নয় গতি ভুল ঠিক আছে যে নম্বর এ প্লাস বি টু বি প্লাস এ এই সকল ক্ষেত্রতে হয় গতি আমার শুদ্ধ ক্লিয়ার এইবার আমি পড়িম যোগাত্মক অভেদ সম্পর্কে তোমাকে গোটেখিন ডিটেলস পড়ি লো আর প্রশ্নখিন ভিডিও চাই পেল লিখি লবা ঠিক আছে এইবার নেক্সট পেজত যাব আমি পেজ নম্বর নেক্সট পেজ নম্বর টুয়েলভত কি কলর প্ৰশ্নসমূহৰ উত্তৰ কাষৰ বাকচত লিখে উত্তৰ লিখিব গৈছে একচুৱেলি মানে উত্তৰ মানে শুদ্ধ নে অশুদ্ধ এইখিনি লিখিব লাগে ঠিক আছে তো ইয়াতে গৈছে মাইনাছ এই নম্বৰত মাইনাছ থ্ৰী প্লাছ মাইনাছ ফ'ৰ এটা পূৰ্ণ সংখ্যা তো পূৰ্ণ সংখ্যা হ'বলৈ হ'লে জিৰ'ৰ পৰা আৰম্ভ কৰি ধনাত্মক সংখ্যাবিলাকে হয় ত' মাইনাছ থ্ৰী আৰু মাইনাছ ফ'ৰ যোগ কৰিলে কিয় মাইনাছ ছেভেন হ'ব গতিকে এইটো ভুল পূৰ্ণ সংখ্যা নহ'ব এইটো হ'ব অখণ্ড সংখ্যা বা ঋণাত্মক সংখ্যা বুলি ক'লে ঠিক আছিলে বি নম্বর মাইনাস টোয়েন্টি টু প্লাস ফিফটিন এটা স্বাভাবিক সংখ্যা তো ইয়াতে বিয়োগ করলে কি হবো মাইনাস টুয়েন্টি টু প্লাস ফিফটিন ইকুয়াল টু কি হব মাইনাস সেভেন মাইনাস সেভেন তো কেউ স্বাভাবিক সংখ্যা হোক নয় গতিকে একটু ভুল ঠিক আছে সি নম্বর ফাইভ প্লাস মাইনাস ফাইভ এটা পূর্ণ সংখ্যা তো ফাইভ প্লাস মাইনাস ফাইভ করলে শূন্য হব শূন্য শূন্যটা একটা পূর্ণ সংখ্যা গতিকে একটু কেক্ট হ্যাঁ ডি নম্বর আছে ফাইভ প্লাস জিরো ইকুয়াল টু ফাইভ ইকুয়াল টু জিরো প্লাস ফাইভ যোগাত্মক অভেদর ধর্ম এইটু শুদ্ধ ঠিক আছে ই নম্বৰত আছে তোমাৰ ফাইভ প্লাছ জিৰ' ইকুৱেল টু জিৰ' প্লাছ ফাইভ এইটো হয় অখণ্ড সংখ্যাৰ ক্ৰম বিনিময় বৃদ্ধি এইটো শুদ্ধ শূন্য যোগাত্মক অভেদ বুলি কোৱা হয় শূন্যক যোগাত্মক অভেদ বুলি কোৱা হয় এইটো শুদ্ধ ঠিক আছে একক যোগাত্মক অভেদ বুলি কোৱা হয় এইটো ভুল একক গুণাত্মক অভেদ বুলি কোৱা হয় এই যোগাত্মক লিখিছে গতিকে এইটো ভুল মাইনাছ ওৱান আৰু ওৱানৰ মাজত কোনো অখণ্ড সংখ্যা নাই এইটো ভুল মাইনাছ ওৱান আৰু ওৱানৰ মাজত শূন্যটো আছে গতিকে এইটো ভুল তাৰপিছত আই নম্বৰত আছে কি চোৱাচোন সংখ্যাৰেখাত শূন্যৰ বা ফালে থকা সংখ্যাবোৰ হ'ল ঋণাত্মক অখণ্ড সংখ্যাট শুদ্ধ শূন্যৰ শূন্য বা ফলে ঋণাত্মক অখণ্ড সংখ্যা ঠিক আছে যে নম্বর স্বাভাবিক সংখ্যা সংখ্যারেগাত স্থাপন করব নি আমি স্থাপন করব গতি ভুল উক্তি ঠিক আছে এবার নেক্সট প্রশ্ন চা যো অখণ্ড সংখ্যা এর ক্ষেত্ৰত এ প্লাস জিরো ইকাল টু জিরো এ ইকল টু এ হলে এই কী বলে কিন্তু ধর্মট কী কে যোগাত্মক হবে ঠিক আছে তার মানে কোনো সংখ্যার লগত শূন্য যোগ করলে বা শূন্য লগত কোনো সংখ্যা যোগ করলে সেই সংখ্যাটো যোগফল ফল হিসাবে পা যায় এই যোগাত্মক অভেদর ধর্ম বা যোগাত্মক অভেদ লিখিল হয়ে যাব হ্যাঁ থ্রি নম্বর এক্স প্লাস টুয়েলভ বিকল টু ফোর হলে এক্সর মান কিন্তু টুয়েলভ টু সোফালে গিয়ে পেল মাইনাস হব তো ফোর মাইনাস টুয়েলভ বিকল মাইনাস এইট হবো এক্সর মান হব মাইনাস এইট ওকে এইবার আমি নেক্সট পেজত যাম যোমালকে ভিডিওটি কন্টিনিউ চাই থাকা এবার পেজ নাম্বার থার্টিনত কি কৈছে চা তলৰ প্ৰশ্নসমূহৰ উত্তৰ কাষৰ বাকচত লিখে এই উত্তৰ দি প্ৰশ্ন দিছা আমি উত্তৰ লিখিব লাগে সত্য নে অসত্য লিখা ঠিক আছে মই সত্য অসত্য লিখা নাই মানে ৰাইট চিন আৰু কাটা চিন দিছোঁ ৰং চিন দিছোঁ অখণ্ড সংখ্যাসমূহ পূৰণ প্ৰক্ৰিয়া সাপেক্ষে আবদ্ধ এইটো শুদ্ধ ঠিক আছে এইটো তোমালোকে শুদ্ধ লিখো সত্য লিখো অদ্য়ন্ত তই য'ফালে এইটো লিখিব পাৰা মই ট্ৰিক কৰিছোঁ তোমালোকে সত্য লিখি দিবা বিনম্বৰ অখণ্ড সংখ্যাসমূহে পূৰণ সাপেক্ষে ক্ৰম বিনিময়বিধি মানি চলে এইটো সত্য ঠিক আছে এইবার আমি নেক্সট পেজত যাবলে চেষ্টা করি তোমালকে ভিডিও চাই থাকা এইবার তোমালে ইয়াতে এতে কমার পেজ নম্বর ফোরটিনত সি নম্বর কন্টিনিউ হয়ে আবার সি নম্বর কি কৈছে এ ইন্টু জিরো ইকাল টু জিরো ইন্টু এ ইকল টু এ এইকেইটা কাজ পূরণ করলে কি এ হব নাকি এই জিরো হয়ে যাবি ক্রস ভুল কিন্তু জিরো ইন্টু এ ইকাল টু জিরো ইকল টু এ ইন্টু জিরো এইটু কিন্তু শুদ্ধ ঠিক আছে এতিয়া দুই নম্বর যিকোনো অখণ্ড সংখ্যা এ আর বি র ক্ষেত্র পূরণ প্রক্রিয়া সাপেক্ষে এ ইন্টু বি ইকল টু বি ইন্টু এ এই হয় কি পুরন সাপেক্ষে ক্রম বিনিময় বিধি ঠিক আছে এ ইন্টু বি বা সৌফলে বি ইন্টু এ গতি এই হল পূরণ সাপেক্ষে ক্রম বিনিময় বিধি ঠিক আছে লিখি দিবা একক হয় এই ঠাই মানে কারণে লিখা নাই একক কোয়া হয় ড্যাশ যিকোনো অখণ্ড সংখ্যা এ আর বি র ক্ষেত্র ঠিক আছে এ পূরণ এক ইকল টু এ আর বি পূরণ এক ইকল টু বি একক কি বলে কয় হয় গুণাত্মক অভেদ কয় হয় ঠিক আছে যি সংখ্যা কট সংখ্যা লগত পূৰণ কৰিলে পূৰণ ফলত কোনো ভেদাভেদ নহয় বা পূৰণ ফলৰ কোনো পৰিৱৰ্তন নহয় তাকে গুণাত্মক অভেদ বুলি কোৱা সেইটো হ'ল এক ঠিক আছে এইটো তোমালোকে লিখি ল'বা ক্লিয়াৰ এইবাৰ আমি নেক্সট পেজত যাবলৈ চেষ্টা কৰোঁ তোমালোকে ভিডিঅ'টো চাই থাকা নেক্সট পেজত আমি আহি গ'লোঁ এইবাৰ তোমালোকে চোৱা পেজ নম্বৰ ফিফটিন পেজ নম্বৰ ফিফটিনত কি কৈছে তলৰ প্ৰশ্নসমূহৰ উত্তৰ কাষৰ বাকচত লিখা সত্যাত সত্যাসত্য বিচাৰ কৰা এইবাৰ চোৱাচোন থ্রি ইন্টু জিরো ইন্টু মাইনাস নাইন এইখিন পুরন ফল পুরনো জিরো আছে জিরো থাকলে গোটেখিনিস শূন্য হল ইজ নট ইকল টু দি পেলে থ্রি ইন্টু জিরো ইন্টু মাইনাস নাইন তো দু ফলে শূন্যই হবো গতি ইক হব এই ভুল স্টেটমেন্ট ঠিক আছে বি নম্বর সিক্স ইন্টু মাইনাস ফাইভ ইন্টু ইলেভেন ইফালে সিক্স ইন্টু মাইনাস ফাইভ ইন্টু ইলেভেন এই দু ফলে সমান আছে গতকাল কেক্ট টেন ইন্টু মাইনাস ফাইভ প্লাস মাইনাস সেভেন ইকুয়াল টু টেন ইন্টু মাইনাস ফাইভ প্লাস টেন ইন্টু মাইনাস সেভেন এই বিতরণ বিধি করছে গতি শুদ্ধ পুরন ফল লিখা ইয়াতে কেছে এ নম্বর এ সিক্স ইন্টু মাইনাস টেন পূরণ করলে কেবল মাইনাস সিক্সটি এটা ধনাত্মক অখণ্ড সংখ্যাক এটা ঋণাত্মক অখণ্ড সংখ্যাৰে পূরণ করলে পূরণ ফলটু ঋণাত্মক থাকে ঠিক আছে এই সিক্সটি হয়ে গেল বি নম্বৰ এটা ঋণাত্মক অখণ্ড সংখ্যাক আনটো ঋণাত্মক অখণ্ড সংখ্যার পূরণ করলে পূরণ ফলটা ধনাত্মক হৈ যায় গতিকে ফোর ফাইভ জার টোয়েন্টি এইট হবো বিশ সেম কেছ ইয়াতে তার শূন্য আছে মাজতে গতিকে পূরণ ফলটা শূন্য হৈ যাব এই পূরণ করলে আমার বারোশো আহে দিন দিন এই ডি হৈ আছে নহয় জানো দুটাই এই কিন্তু ই নম্বর হব ওকে এটু ই নম্বর তোমার লিখি লবা প্রিন্ট মিস্টেক হয়েছে তো এটু পূরণ করলে মাইনাস নাইনটিন হবে ফাইভ ঠিক আছে এইবার তোমার 3 নম্বর প্রশ্নের বলে আমি করবো চেষ্টা করুন বিতরণ বিধির সহায়ত মান নির্ণয় করা এটু একচুয়ালি বিতরণ বিধি প্রয়োগ বলে লিখি দিছি তোমাকে বিতরণ বিধিটার প্রয়োগ করিবা তোমার উত্তরটো কাখর বাকসত লিখিবা এতিয়া এ নম্বর পূৰণ কৰি কি পেল আমি 20 পাল বি নম্বৰত পূৰণ কৰি পেলে আমি কালকুলেশন কৰি পেল 170 পালো সি নম্বর কালকুলেশন কৰি আমি এইট এইট পালো ডি নম্বর ক্যালকুলশন কৰি আমি -5500 ফাইভ পাল ই নম্বর কালকুলেট করে আমি কি পালো নাইনটি নাইন পালো এফ নম্বর ক্যালকুলেট করি টু 2820 এইট ঠিক আছে এইবার তোমালোকে চারি নম্বৰটো চা তোমালোকে এইবিলাক এনালাইসিস করি রাফত করে পেলে তারপর লিখি লবা তো ধুনিয়া হবো ফ'ৰ নম্বৰ যিকোনো দুটা অখণ্ড সংখ্যাৰ পূৰণ ফল একাউন্ন একাৱন্ন হ'লে এটা একাৱন্ন আৰু হ'লে আৰু এটা সংখ্যা মাইনাছ ওৱান হ'লে আঠ সংখ্যা কিমান ত' দুটা সংখ্যাৰ পূৰণ ফল একাউন্ন তাৰে এটা সংখ্যা মাইনাছ ওৱান গতিকে আনটোতো মাইনাছ একাউণ্ট নহ'ব মাইনাছ একাউন্ন মাইনাছ ওৱান পূৰণ কৰিলে সেই একাউন্ন নহ'ব গতিকে আঠ সংখ্যা হ'ব মাইনাছ একাৱন্ন মনৰ ছাত্ৰ ছাত্ৰীসকল এইবাৰ পেজ নাম্বাৰ এইট্টিন আগৰ পেজবিলাকত তোমালোকক উদাহৰণ দিছে বহুত ধৰণৰ এনালিচিছ কৰিছে আলোচনা কৰিছে আলোচনাবিলাক তোমালোকে পঢ়িবা মই জাষ্ট ভিডিঅ' বহুত দীঘলীয়া হৈ যোৱাৰ কাৰণে মই কি কৰিছোঁ খালী আনচাৰবিলাকহে তোমালোকক দেখুৱাই দিছোঁ ঠিক আছে গোটেইখিনি মই পঢ়িবলৈ চেষ্টা কৰা নাই গতিকে সময় যাব যে তো তলৰ প্ৰশ্নবোৰৰ উত্তৰ কাকৰ বাকচত লাগে এইটো চোৱাচোন ফিফটি ডিভাইডেড বাই টেন কটাকটিটি কৰিলে ফাইভ হ'ব হয়নে মাইনাছ ছিক্সটি ডিভাইডেড বাই ছিক্স কটাকটিট কৰিলে হ'ব মাইনাছ টেন হয়নে ত' ফ'ৰ্টিন ড ডিভাইডেড বাই মাইনাছ ফাইভ এইটোতো কটাকটি নাযায় গতিকে মাইনাছ ফ'ৰ্টিন বাই ফাইভ হ'ব তোমালোকে লিখি ল'বা এইটো চল্ভ কৰিলে কি হ'ব মাইনাছ ফিফটি ফ'ৰ ডিভাইডেড বাই মাইনাছ ছিক্স ত' ছয় নগুণ চোৱান নহ'ব এইটো নাইন হ'ব ঠিক আছে জিৰ' ডিভাইডেড বাই মাইনাছ ফিফটিন হ'লে আনচাৰ জিৰ' হ'ব এইটো কৰিলে তোমাৰ মাইনাছ ছিক্সটি ওৱান বাই ছিক্সটি হ'ব তোমালোকে আনচাৰখিনি লিখি ল'বা আৰু ছেভেন নম্বৰৰ আনচাৰটো হ'ব মাইনাছ ফ'ৰ এইট নম্বৰৰ আনচাৰটো হ'ব মাইনাছ টুৱেলভ ঠিক আছে তাৰপিছত দুই নম্বৰৰ একৰ আনচাৰটো কি হ'ব জানানে মাইনাছ ফিফটি ছিক্স তোমালোকে পঢ়ি ধুনীয়াকৈ লিখি ল'বা দুই নম্বৰৰ আনচাৰটো হ'ব কি জানানে মাইনাছ থাৰ্টি অ'কে এইবাৰ তিনি নম্বৰত কি কৈছে সত্যনে অসত্য লিখা মই সত্য অসত্য আখৰেৰে লিখা নাই মই ক্ৰছ আৰু কাৰেক্ট দিছোঁ এক নম্বৰ হৰণ প্ৰক্ৰিয়াত অখণ্ড সংখ্যাই আবদ্ধবিধি মানি চলে এইটো ভুল কাটি দিব লাগিব দুই নম্বৰ হৰণ প্ৰক্ৰিয়াত অখণ্ড সংখ্যাই ক্ৰম বিনিময় বিধি মানি নচলে এইটো চলে এইটো নচলে এইটো কাৰেক্ট লিখিছে গতিকে এইটো শুদ্ধ হৰণ প্ৰক্ৰিয়াত অখণ্ড সংখ্যাই সহযোগ বিধি মানি চলে এইটো ভুল হৈছে গতিকে আমি ভুল লিখিছোঁ শূন্যৰ শূন্যৰে যিকোনো অখণ্ড সংখ্যাক হৰণ কৰিব নোৱাৰি এইটো শুদ্ধ আমি নোৱাৰি একচুৱেলি যিটো হয় সেইটোৱে লিখিছে গতিকে এইটো শুদ্ধ শূন্যক যিকোনো অখণ্ড সংখ্যাৰে হৰণ কৰিব পাৰি শূন্যক আমি হৰণ কৰিব পাৰি গতিকে এইটো শুদ্ধ ঠিক আছে এইবাৰ নেক্সট পেজ এইবাৰ তোমালোকে চ সমমিতি সম্পর্কে আলোচনা ইয়াতে দিছে তোমালোকে সমমিতির আগর অংশখিনি পড়ি লবা তাত তাতো সমমিতি রেখা কি সমমিতি কোনবোৰ হয় নহয় এই গোটেল ডিটেলস আছে তোমালোকে পঢ়িবা মানে জাস্ট ভিডিওটি দীঘলি হওয়ার ভয়তে কি করছো তোমাদের ডাইরেক্ট আনসারখিন লিখি দিবলৈ চেষ্টা তোমালোকে তোমালে ইয়াতে ইয়েছে তলত দেওয়া চিত্রগর সমমিতি রেখাবো ডট সিনে চিহ্নিত করা ঠিক আছে ডট সিনেড দিব মই চিহ্নিত কৰিবলৈ চেষ্টা কর তোমালকে চা আমাক এটা দেখুৱাই দিছে এই মাঝে মাঝে এই ৰেখাটো এনে মাঝে মাঝে ছবিটো যদি ভাস করে দিয়া যায় চারিও পৰা ধুনিয়াকে মিলি যাব গতিকে এই হল সমমিতি রেখা বা সমমিতি অক্ষ ঠিক আছে এই এটা সমবাহু ত্রিভুজ আমি এই রেখাডাল সাপেক্ষে এই ভাস কৰি দিলে মিলি যাব এই সাপেক্ষে ভাস কৰিলে মিলি যাব এই সাপেক্ষে ভাস কৰিলে মিলি যাব গতি এই রঙা যে কিটা আঁচ আছে এই কিটা হল সমমিতি রেখা বা সমিতি অক্ষ ঠিক আছে এই ছবিটোত আমার এই দাগটির সাপেক্ষে যদি আমি ভাস করে দিও তো ই মিলি যাব গতিকে এই রঙা আঁচডাল হল ইয়ার সমমিতি রেখা বা অক্ষ আর এই যে কার্ড সিন আছে ইয়ার কিন্তু মাঝে মাঝে দাগ দিয়া হয়েছে এই আঁচটোই হল আমার সমমিতি রেখা বা সমিতি অক্ষ ঠিক আছে এই ছবিটোর আমার এই দুটা হল সমমিতি রেখা বা সমিতি অক্ষ হয়নি ইয়ার পিছত এই যে তোমালকে সরভুজ দেখা পাইছে ইয়ার এইটো সডাল সমমিতি রেখা বা সমতি অক্ষ আছে এই একটা ট্রিপেজিয়ামর ছবি মানে সমদ্বিবাহু ট্রিপেজিয়াম গতিকে এইটো হল ইয়ার সমমিতি রেখা বা অক্ষ তার এই আষ্ট সাপেক্ষে ভাস করলেই দুফালে মিলি যাব ঠিক আছে এতিয়া তোমালকে চাষ এটা প্রশ্ন আৰু দিছে এই প্ৰশ্নটো তলৰ সমদ্বিবাহু ত্রিভুজুর সমমিতি অক্ষডাল চিহ্নিত কৰা ইয়াতে তিনিটা অক্ষ দিছে এটা দুটা তিনিটা অ' এ অ' বি অ' চি তো কোনডাল হ'ব এইটো সাপেক্ষে ভাষ্ট কৰিলে সমান্ত নহ'ব এইফালে ডাঙৰ এইফালে সৰু হ'ব গতিকে মাজৰটোৱে হ'ব গতিকে সমমতি অক্ষ হ'ব অ' বি ক্লিয়াৰ এইবাৰ আমি নেক্সট পেজলৈ যাবলৈ চেষ্টা কৰোঁ ইয়াতে তোমালোকে দেখা পাইছা হয়নে সমবাহু ত্ৰিভুজ এটাৰ সমমতি ৰেখা সমবাহু ত্রিভুজ এটার সমিতি রেখা ইয়াতে কেছে তো সমবাহু ত্রিভুজ এইখা তিনিডাল হয় শীর্ষবিন্দুর শিষ্যবিন্দুরপার বিপরীত বাহুর মধ্যবিন্দু লোটনা ডাল কি এইটো হল ইয়ার মাধ্যমা ঠিক আছে প্রতিটা মাধ্যমায় এই সমবাহু ত্রিভুজ কি হয় আমার সমমিতি রেখা হয় তার মানে এই রেখাডাল এই রেখাবিলাকর সাপেক্ষে যদি আমি এই ভাস করে দিয়া যায় হলে কি হবো ইয়াক ধুমিয়াকে ই দুফালে মিলি যাব ঠিক আছে তো ইয়াত কি কৈছে এ বি সি সমভৌত্রিভুজ সমিতি রেখা এ ডি বি আর সি এ অর্থাৎ সমবাহু ত্রিভুজত সমিতি রেখার সংখ্যা তিনিটা থাকে ঠিক আছে এইখিনি কথা তোমালোকে মন করিবা। ইয়ার পিছত তোমালোকে চাষুন এটা বর্গ আঁকি ইয়ার সংমতি রেখা চিহ্নিত করা সমতি রেখা কেইডাল পালা তো বর্গটা যদি আমি যাও ইয়াতে আকি আঁকি নাই তোমালোকে বর্গর সংতিা কেডাল হো জানে ইয়াত মানে ডা ড্রাফ করে দেখ তোমল এইটো হল ধরে বর্গ বর্গ এনেকে ভাস করলে মিলি যায় এনেকে ভাস করলে মিলি যায় এনেকে ভাজ করলে মিলি যায় এনেকে ভাজ করলেও মিলি যায় অর্থাৎ কেটাল হল চারিডাল বর্গর সংমতি রেখা চাৰিডাল তোমালোকে ধুয়কে লিখিবা ঠিক আছে এই যে ইয়াতে ইতিমধ্যে সমিতি ৰেখা কেইডাল পালা আমি চাৰিডাল পালো ঠিক আছে তুমি ধুনিয়াকে কাগজ অংকন কৰি পেলাই ইয়াতে দেখুৱাই দিবা ওকে লেক কাগজত অকা কেইটামান জেওমেট্রিক আকৃতির তলত দিয়া আছে চিত্ৰবোৰৰ হমিতি ৰেখাবোৰ আঁকি দেখুওৱা ইয়াতে কৈছে তোমালোকৰ ছবিবিলাক দিছে মই আঁকি থৈছোঁ এই ছবিডালৰ এই যে মাজে মাজে ৰঙা আঁচ দিয়া হৈছে এইটো হল হৌমিত ৰেখা তাৰমানে এই ৰেখাডাল সাপেক্ষে যদি আমি ছবিটো ভাস কৰি দিওঁ তেতিয়াহলে দুয়োফালে ধুনীয়াকৈ মিলি যাব ওকে এইটারও এইটো হল হৌমিতি ৰেখা আৰু এই ছবিটোৰ এটা দুটা তিনিটা চাৰিটা আছে সংমতি ঠিক আছে কেইডাল কেছে ৰেখা পালা সমিতি ৰেখাৰ সংখ্যা ইয়াৰ এটা ইয়াৰো এটা ইয়াৰ হল চাৰিটা ঠিক আছে এইখানে আমাৰ হয়ে এতিয়া এতিয়া আমরা ছাত্র ছাত্রী পৰৱৰ্তী পরবর্তী পৃষ্ঠাশ চাৰি নম্বৰ বাকচত দিয়া আকৃতিবোৰৰ সংতি রেখার সংখ্যা নিৰ্ণয় কৰা তো কি কৈছে ৰেখাখণ্ড রেখাখণ্ড দৈৰ্ঘ্যৰ হব পাৰে এতিয়া সংমতি ৰেখাৰ সংখ্যা তোমালোকে স বিষম বাহু কেইটা কেটা ৰেখা থাকে নেথাকে জিৰ সমদ্রেবত্রিভুজর এটা থাকে তিনিটা থাকে আমি অল্প আগতে পড়ল ঠিক আছে এতে আমি নেক্সট পেজত যাম এবার সোয়া আমাকে ইয়াতে দিছে সেই খনে কন্টিনিউ করছো আমি বর্গ এটার সমিতির রেখার সংখ্যা চারি মানে অল্প আগতে দিল আয়তর দুটা রম্বাসর দুটা সামন্তরিকর নাই ট্রেপেজিয়ামর নাই ঠিক আছে কিন্তু সুষম পঞ্চভুজর পাঁচটা সুষম সরভুজর ছটা সংগতি রেখা আছে তোমালোকে এইখানে মনত ৰাখিবা এটা কথা মন কৰিবলগীয়া যে সুষম যা বহুভুজ আছে তার বাহুর সংখ্যা আর সমিতি রেখার সংখ্যা সমান থাকে ক্লিয়ার এটা তোমাক কৈছে যে এটা পাঁচ নম্বর এটা বৃত্ত অঙ্কন করা আর ইয়াৰ সংগতি রেখার রেখা অঙ্কন করা ইয়াৰ সমিতি রেখা কিমান ডাল পালা এই সংমিতি রেখাডাল বৃত্ত কী কিবা বিশেষ নাম আছে নেকি তো মই ইয়াতে কৰি দেখাবলে চেষ্টা করেছি তোমল বৃত্ত এটা বৃত্ত বহুত হমতি রেখা থাকে এনেকে যদি আমি অঙ্কন করে দিও হাজার হাজার হমতি রেখা ওলাব তার আলো রেখা কেডাল পালো আমি অসংখ্য লাগিব ঠিক আছে অসংখ্য হয়নে অসংখ্য আর কি কেছে যে এই বৃত্ত রেখাডালের কি কেউ বিশেষ নাম আছে নাকি আছে তার কেন্দ্ৰৰ ইয়ালে যে মাজে যখাখণ্ডাল যায় এইটার নাম কি ব্যাস ঠিক আছে আছে তুমি লিখিবা ইয়ার নাম হল ব্যাস ঠিক আছে ধুনিয়াকে লিখি দিবা ছয় নম্বর কি কৈছে প্রশ্ন দিছে যে ছয় নম্বর প্রশ্ন কি তলত কিছু লেখ কাগজত আঁকি চিত্র অকা চিত্রর সহ একখা এল ওয়ান এল টু এল থ্রি দিয়া আছে চিত্রবর এনেভাবে সম্পূর্ণ করা যাতে প্রদত্ত রেখা সাপেক্ষে সমমিত হয় তোমালোকে মই এটা করে এইফালে আসলে এই ফালের মানে অঙ্কন করছো এনেক যদি আমি করো তো ভাস করলে ধুনিয়া মিলি যাব ইফালেও তোমালোকে এনেক অঙ্কন কৰিবা এই ফালের কমপ্লিট করে লবা ঠিক আছে এই রেখা আর ইয়ার সাপেক্ষে দিয়ে আছে এই ফলেও তুমি এনে অঙ্কন করে দিবা এই মিলি যাব ঠিক আছে এইবার সাত নম্বর চিত্র কোয়েশনটা চা এখন আয়ত আকৃতির কাগজ কাটি দুফালে সম্পূর্ণ মিলাক ভাজ করা কিমানটা ভাজ পালা প্রতিটা ভাজরে একটকে চিত্র অঙ্কন করা মানে আয়ত আকৃতির কাগজ কাটি ঠিক ভাজ করবলে মই ভাঁজ মানে ভাজ করে দেখাব তুমি কাগজ কাটি ভাজ করে দিবা মানে ছবিটা আঁকি দেখ ধৰি লোৱা হ'ল এইটো এটা আয়তাকৃতিক কাগজ হয়নে এনেকৈ কৰিলেতো বাছ কৰিলে দুফালে মিলি যাব আৰু এনেকৈ কৰিলেও দুফালে মিলি যাব তাৰমানে বাছ দুটা কৰাৰ পিছত আমাৰ অংশ ওলাব এনেকুৱা হ'ব দুটা অংশ হয়নে আৰু এইফালৰ অংশ দুটা হ'ব এনেকুৱা দুটা অংশ ঠিক আছে এনেকুৱা দুটা অংশ গতিকে এই অংশবিলাক তুমি অংকন কৰিব লাগে ক্লিয়াৰ এইবাৰ আট নম্বর প্রশ্ন কি কৈছে লেক কাগজত ৰেখা অনুভূমিক রেখা আর উভয় রেখা সাপেক্ষে সমমিত হওয়া চিত্রব সম্পূর্ণ করা তলৰ পৃষ্ঠাত আছে আমি এই আলোচনা করি এতে দিছে আমাৰ মানে একটা করে দেখি দুটা তোমালকেই করবা এই ছবি আমার দিয়া আসে এই হল উলম্ব রেখা এইটা হল অনুভূমিক রেখা ঠিক আছে উলম্ব উলম্বরেখা সাপেক্ষে এই চিত্রটা হবো তার এনেক ভাস করে দিলে এটু ইয়ার উপর পরিবর মিলিয়ে যাব হয়নি আর অনুভূমিকাখা সাপেক্ষে এই এনেক ভাস করলে ইয়ি ইয়ার উপর পরি যাব গতি এই হল উলম্ব রেখা সাপেক্ষে সমিত চিত্র আর এই হল অনুভূমিক রেখা সাপেক্ষে সমিত চিত্র ঠিক আছে এই আমার হয়ে গেছে ঠিক তোমার তেদরে তুমি ইয়াতে এটা করবা এই হবো উভূমিক রেখা রেখা সাপেক্ষে আর এটা করবা এই উলম্বরেখা সাপেক্ষা হোক এই ঠিক ইফালে করলে আমার উলম্ব উলম্বরেখা আপেক্ষা হবো ইফে করলে অনুভূমিক রেখা আপেক্ষা হবো এই দুটা তোমাকে নিজে করবলে চেষ্টা করা ভেরি ইজি আর ইন্টারেস্টিং কিন্তু এটা তোমাকে এই চিত্রটো মন করা এই চিত্রটো নাইন নাইন নাম্বার লেখ কাগজের চিত্র এটা দিয়া আছে চিত্রটো পড়া ইয়াতে ইচ্ছা ষাডি করবো ঠিক আছে ইয়াতে তোমাকে চা এই চিত্রট ধুন তোমালে ষাডি করবা আর মানে প্রশ্নের উত্তরখিনিছো তোমাকে লিখি লবা এতে চাওয়া ইয়াতে আমার দিছে কি সমিতরেখার সংখ্যা লিখা এই সমিত সমিতরেখা আমি এনেকেও হব একে হব গতি দুইটা হব হ্যাঁ সমিত রেখার সংখ্যা হব দুটা সমিত রেখা এক্স ওয়াইর ইএফ ইএফ আর ই ড্যাশ এভডেসর দূরত্ব কি দুই একক মানে লিখি দিছো তোমালোকে স্টাডি করে লবা ইয়ার পিছৰ অংশখিন আমি নেক্সট পেজত আলোচনা করে আসু এতিয়া তোমালোকে চাওয়া বি নম্বর কি করে চাওয়া এক্স ওয়াই রেখার পর আৰু আর বিডেশ সি ডর দূরত্ব জুখি জুখি চা একে পালা পালা এটা চা ফোর একক হল ঠিক একে পালো দিক নির্ণয় করা ইয়েছে ইএফ কি ছবিটিরপরে আমি লৈছো 16 একক বি ড্যাশ সি ড্যাশ এইট একক ডি ডি ড্যাশ এইট একক বি বি ড্যাশ এই একক সি সি ড্যাশ এই একক সব একই ঠিক আছে এইবার 10 নম্বর শুদ্ধ উত্তরটো রাখি অশুদ্ধ অংশটা কাটি দিয়া এই নম্বর আমার চৌপাশে দেখি থকা সকোব বস্তুয়ে সমিত হয় নহয় নহয় সকোবর বস্তুয়ে সমিত নহয় বি নম্বর সকল সমমিত বস্তুরই সমমিত অক্ষ থাকে না থাকে বস্তুটা সমমিত হলে তো অক্ষ থাকি বাই গতি থাকে না থাকে তো কাটা যাব ওকে না থাকে তো কাটা যাব ঠিক আছে যেবিল দরকার নাই মই কাটিও দিছো সি নম্বর সমমিত বস্তু বস্তুবর সমমিতি অক্ষ এডাল দুডাল একাধিক থাকিব পারে বহু এডাল নহয় দুডাল নহয় একাধিক থাকবিত অক্ষ না থাকলে বস্তুটু সমমিত হবো পারে নোৱাৰে নয় যদি অক্ষ না থাকে কেনকে সমমিত হব হয় নহয় ই নম্বর সমমিত বস্তু এটার সমমিতি রেখা দু ফলে থাকা অংশ দুটা মিলি যাব না যাব মিলি যাব কারণে তো সমমিত হব গতি যাব এক নম্বর হোমবাহু ত্রিভুষ সমুদ্রীবাহু ত্রিভুষ বিষমবাহু ত্রিভুজর সমিতি রেখা না থাকে তো বিষমবাহু হে না থাকে সমুদ্রিবাহুর এটা থাকে সমবাহু তিনটা থাকে গতিকে এই দুটা না থাকিব। এবং বিষমবাহু ত্রিভুজর সমিতি রেখা না থাকে এটা আমার কমপ্লিট হল ঠিক আছে এইবার নেক্সট আমি বিজ্ঞানত যাম এইবাৰ তোমালোকে চা বিজ্ঞান বিজ্ঞানৰ বহুখিনি আলোচনা আছে মই করা নাই কৰি পঢ়িবা গোটেইখিনি যিখিনি যে আছে মানে প্রশ্নের উত্তরখানি দিবলৈ চেষ্টা করছো তোমালোকে চাওয়া প্রশ্নের উত্তরবিল ইয়াতে কৈছে এক নম্বর কি কৈছে এখন কাগজ লওয়া কাগজ নকটাক ভাজ করি তোমার ইচ্ছা মতে কিমা যিকোনো আকৃতি পরিবর্তন করা যে নাও ফুল ত্রিভুজ টুপি ইত্যাদি কাগজ দিপলে পেল আমি বনাব এইবার পুনের ভাজ এইবার পনের ভাজবর বড় খুলে দিয়া কাগজ পনেরো আগর অবস্থালে আহিলে ভাজবর খুল দিলে আগর নিচিনিত কাগজ হয়ে যাব গতিহ্যে মানে লিখিছ পনের আগর অবস্থালে ক্লিয়ার এইবার কাগজ জ্বলাই দিয়া কাগজ কি হলে পরিবর্তন হল কাগজ জ্বলাই দিলে কাগজ সাইলে পরিবর্তন হল হয় হয় ইয়ার পিছত কিন্তু এই পদার্থবিধের পর পুনৰ কাগজ পোৱাটো সম্ভব হল নেই তার মানে সাই হওয়ার পিছনে আগে কাগজ হব নি নয় সম্ভব নহলে হয় বা সম্ভব নহল বলে লিখি দিব মানে নহলে লিখি নহল লিখিব লাগে ঠিক আছে এতিয়া তিনি নম্বর এতিয়া কেটামান শুকান বুটমা তিয়াই তিযাই থৈ পিছদিনা এটা পাত্ৰত টুকি রাখি ঢাকি রাখা দুদিন মূৰে মূৰে বুট মাহখিনি লক্ষ্য কৰা আৰু পৰিৱৰ্তনসমূহ লিখি যাব লিখি ৰাখা মই যিখিনি কথা লিখিছোঁ তুমি কিন্তু লক্ষ্য কৰি পেলাইহে লিখিব লাগিব ইয়াত অলপ চেঞ্জ বা ওল্টা হ'ব পাৰে বেলেগ হ'ব পাৰে মই কিন্তু মনৰ আইডিয়াৰ পৰা লিখিছোঁ প্ৰথম পৰ্যবেক্ষণ প্ৰথম দিন তুমি বুটমাহ ভিজাই পেলাই ৰাখি দিলা কি হ'ব অংকুৰিত হ'ব পাৰে অকণমান হয় নহয় দ্বিতীয় দিন তুমি দ্বিতীয় পৰ্যবেক্ষণ তৃতীয় দিনত গজালিটো অলপমান ডাঙৰ হোৱা যেন দেখা পালোঁ ঠিক আছে ইয়ার পিছত তুমি তৃতীয় পর্যবেক্ষণ যেতে পঞ্চম দিন করবা তারা গজালিটা অকান ডাঙর হ হয়তো বা ৰঙৰ রঙের এটা অংশ পাত উলওয়া নিচিনা হয়ে যাবো তৃতীয় পর্যবেক্ষণ পঞ্চম দিনত হয় না এনেক মানে লিখিছ তোমালোকে কি পালা সে লিখিবা তুমি এইখিরপরা পুনরায় শুকান বুটমা পাব পাবেনে তুমি যে বুটমা তিয়াই থা অঙ্কুরিত হওয়ার পিছত বা গজালি ওলার পিছত আকো আগর অবস্থালে যাব পড়ি নাকি গতি আমি নাপাম বলে পাবানে না হয় লিখিব লাগিব মুঠতে আমি পরিবর্তনের কথা শিকিম ইয়াতে ওপৰৰ এই তিনিটা ক্ৰিয়াকলাপ পৰ্যবেক্ষণ কৰি কি পাৰ্থক্য দেখিলা চমুকৈ লিখা চমুকৈ এই বুটমাহ তিয়াই পেলাই থৈ তুমি যে গজালি মেলা এটা বুট মাহ পালা ইয়াৰ পৰা কি পাৰ্থক্য তুমি বুজিলা মই লিখিছোঁ বুটমাহ কেইটাৰ গজালি ওলোৱাৰ পিছত আকৌ আগৰ অৱস্থা পোৱাটো সম্ভৱ নহয় ঠিক আছে এইটো এটা স্বাভাৱিক কথা গজালি ওলাই যোৱাৰ পিছত আকৌ আগৰ অৱস্থা পোৱা নাযাব এই পাৰ্থক্যটো আমি দেখা পালোঁ এতিয়া নেক্সট যিটো আমাক দিছে পেজ নম্বৰ টুৱেণ্টি ছেভেনত লাষ্ট প'চনত তোমালোকক কি কৈছে এতিয়া তোমালোকে তলত দিয়া পৰিৱৰ্তনসমূহ বিপৰীতমুখী হয়নে নহয় চিনাক্ত কৰা বিপৰীতমুখী পৰিৱৰ্তন কাকবলে এইটো কথা মই তোমাক কৈ দিওঁ ইয়াত লিখাও আছে আগত তো বিপরীতমুখী পৰিৱৰ্তন তুমি পরিবর্তন হওয়ার পিছত আকো আগর অবস্থালে যাব পড়া যে কাগজ এখন ভাজ করলে ভাজ করার দিলে আগর অবস্থালে আই গল এনেকুৱা ধরনের পরিবর্তন বিপরীতমুখী পরিবর্তন করে যে গাখীর দই হয়ে গেলে আক গাখীর নহব গোটুকু বিপরীতমুখী পরিবর্তন নহয় এনেকুৱা ধরনের এক নম্বর কেছে কেঁচা কল এটা পকি যোৱা কেঁচা কল পকি পিছত আকৌ কেঁচা হবো নাকি নহয় গতিকে বিপরীতমুখী নহয় মাটিৰে রঙালাও কল আপেল তৈয়াৰ করা মাটিরে তুমি বিভিন্ন আকৃতি তৈয়ার করে মাটি পাব পাবো ভাঙি দিলেই গতি বিপরীতমুখী হয় হ্যাঁ তিন নম্বর চাউলের পৰা ভাত প্রস্তুত করা ভাতের আগে চাউল হব নাকি নয় গতি বিপরীতমুখী নয় গাখীর দৈত পরিণত হয় গাখীর দই হয়ে গেল আকো গাখীর তো নহে গতি বিপরীতমুখী এই নয় কুঁহিয়ারের গুড় প্রস্তুত করে কুঁহারের রস উলিয়াই পেলায় গুড় বনার পিছু আকু হব নেকি নহয় নয় গত বিপরীতমুখী নয় পানি বরফ হওয়া পানি বরফ হলে বরফের আকো পানি পাৰে পারে গতি বিপরীতমুখী হয় মম এডাল জ্বলি যাওয়া এই মমর জ্বলি আমি পাব আক্র গতিকে এই বিপরীতমুখী হয় কাঠ পৰা বিভিন্ন সামগ্রী তৈরি করা আমি আকৌ কাক পাব পারীতমুখী এই মরমুখ ছাত্র ছাত্রী অ তোমাকে ভিডিও চাই থাকা শেষের ফলে আমি আহি আছো ভিডিওটি অল্প দীঘলিয়া হয়েছে মানে গম এতিয়া আমাৰ আমার কৈছে বিজ্ঞান ষষ্ঠ শ্রেণীর পুনর্বলোচনা পানি সম্পর্কে অনেক আলোচনা তোমালে ওপৰৰ অংশ পড়ি লবা ইয়াতে টেবিল তো মানে ফিল আপ করে দিছো তোমালক ক্রিয়াকলাপ দিছে এটা তোমালে চাওয়া তোমালে প্রত্যেকেই তোমাল নিজ নিজ পরির সদস্যসকলে মুঠতে এদিনত বিভিন্ন কামত কিমান পানি খরচ করা জানিবৰ বাবে তলর তালিকা পুর করাচন এতে ইয়াতে বিভিন্ন এক্টিভিটি যে ক্রমিক নম্বর কামর ধরন এজনের এদিনত প্রয়োজন হওয়া পানির পরিমাণ লিটারত পরিয়ালের সদস্যৰ মুঠ সংখ্যা প্রতিদিন প্রয়োজন হওয়া মূ সর্বমঠ পানির পরিমাণ লিটারত নির্দিষ্ট কামত ব্যবহার করা পানিখিন পুনৰ বেলেগ কামত ব্যবহার করবেনে নি আর করা এইখিনি কথা আমাক জানি দিব লাগে তো এক নম্বর কি কৈছে মুখ ধোয়া আৰু গা ধাওয়া কার্য তোমাদের এজনের প্রতিজনের কি মানে ধৰিছোঁ যে মুখ ধোয়া আৰু গা ধোৱা লই পেল বিশ লিটার পানি লাগে এজনৰে তো পৰিয়ালত সদস্য সংখ্যা যদি চারি হয় তো পরিবার মুঠ পানি কি আশি লিটার লাগবে চারি বিশ গুণ এইটি লিটার্স হয়নে আর এই আমি পুনরায় কিন্তু ব্যবহার করবো হয়নে আমি পারি দুই বাবে হয়নে নাই হয় বাবে কিমান কি অতি কমে তিন লিটার পানি লাগে তো চারিজন হলে কিমান হব বারো লিটার পানি লাগবে ওকে এবার নেক্সট পেজত গৈছো এই টেবিলটে কন্টিনিউ হবো নেক্সট পেজত চোৱা ইয়াত এটা কি দিছে যে কাপড় মই ধৰিছোঁ এজনৰ কাপোৰ ধোৱাৰ বাবে পঁচিছ লিটাৰ পানী লাগে চাৰিজন হলে এশ আৰু এইখিনি পানীও পুনৰ ব্যৱহাৰ কৰিব পৰা যায় নম্বৰ বাচন বৰ্তন ধোৱাৰ বাবে এজনৰ ধৰি লোৱা হৈছে দহ লিটাৰ মই এটা ড্ৰাফ কৰিছোঁ আইডিয়া কৰিছোঁ দহ লিটাৰ চাৰিজনৰ চল্লিছ লিটাৰ লাগিব আৰু এই পানীখিনিও আমি জমাই ৰাখিলে পুনৰ ব্যৱহাৰ কৰিব পাৰি পাঁচ নম্বর রন্ধন বাবে বিশ লিটার লাগবে পার হেড এজনের তো চাৰিজন হলে আশি লিটার লাগিব কম বেশি হব পাৰে অল্প মানে রাফ করছো তো এইখানে পানি কিন্তু পুনর ব্যবহার নহব যে ছয় নম্বর শস্য ফুল ফুল দিয়ার এজনে যদি দশ লিটারকে পানি শস্য বা ফুল ফুলনিত পানি দিয়ে তো চারিজনে চল্লিশ লিটার পানি দিব তো এইখানে পানি এটা ঘর এদিন ব্যবহার হয় তো এইখানে কথার পর আমি এটা ধারণা পাম ইয়াতে কিছু কথা আছে আৰু তোমল মন করে যাওয়া তালিকাখনৰ পৰা আমি সাধারণত ব্যবহার করা পানির কিছু কিমান অতিরিক্তভাবে ব্যবহার করো আর পানীৰ পানির ব্যৱহাৰ ব্যবহার করব এই পানীখিনি পর্যবেক্ষণ এই কথাখিনি পর্যবেক্ষণ করি এটি চমু টকা লিখা বাবে তোমালোকে পার্ট এবার পড়ি চাবা এই পার্ট পড়ি চালে ভাল হব পানি সম্পর্কে যিটো পার্ট আছে পড়লে আৰু তুমি ধুনকে লিখে পাৰা মানে কেটামান বাক্যহে লিখিছ বেশিরভাগ মানুষের প্রয়োজনত বেছি পানি ব্যবহার করার নামত অপচয়হে করে হয়নি মুখ ধোৱাৰ সময়ত গা ধোৱাৰ সময়ত কাপড় ধোৱাৰ সময়ত আমি এইবিলাক কামত ব্যবহার করা পানিখিনবহার করছে আর এই করার ঠিক আছে মানে এইখানি কথা লিখেছাইও অভাব তুমি এডিশনাল সিট ব্যবহার করে তুমি আর বেছিকে লিখি পাৰা আর লিখিবা ঠিক আছে এতিয়া আমার তলৰ কিছু প্রশ্নের উত্তর দিব প্ৰশ্নখিনি আমি উত্তর দিবলৈ চেষ্টা করি তোমাকে চাওয়া পৃথিবীর কিমান শতাংশ খোৱাৰ উপযুক্ত পানি তো পৃথিবীর যিখিনি পানি আছে তারে মুঠ টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট সতেজ পানি এই টু পয়েন্ট ফাইভ পার্সেন্টর আকো ওয়ান পয়েন্ট টু পার্সেন্ট আমি খুব কম পৰিমাণৰ পানি আমার পৃথিৱীত খার উপযোগী হয়ে আছে ঠিক আছে এজন সুস্থ মানুহক দৈনিক বাবে গড়ে কিমান পানি আবশ্যক অতি কমেও তিন লিটার লাগে এজন মানুহৰ খোৱাৰ কারণে অতি কমেও ইয়াতক কম পানি খোৱাটো ঠিক নয় ঠিক আছে আমি পাঁচ লিটার ছয় লিটার খাবেন এক্চুয়ালি পৰিস্থিতি যে আমি কমেও তিন লিটার পানি ডেইলি খাবই লাগে নেক্সট খোৱাৰ বাইরে আমি কি কি কামত পানি কৰিব ব্যবহার আমি খোৱাৰ বাদে কি কি কামত মুখ ধোয়া আমি কম কৰিব ব্যবহার গা ধোৱাৰ কাৰণেও কম ব্যবহার ধোৱাৰ ক্ষেত্রতে কমকৈ ব্যবহার কৰোঁ আর অতিরিক্ত বহুত কাম আমি করো যত পানি কম খরচ কৰিলেও চলি যায় কিন্তু আমি সেইটো নকৰোঁ আমি করার প্রয়োজন আছে আদি কামত ঠিক আছে চাৰিজনীয়া পৰিয়াল এটিত মাহে কিমান পানি প্রয়োজন হব আমি ওপৰত এটা তালিকা প্রস্তুত সেই তালিকা মতে আমি এটা রপ হিসাবে ইয়াদ অতি কমেও বিশ হাজার লিটার পানি লাগবে একটা পরিয়ালের চারিজনীয় পৰিয়ালৰ এক মাহত ঠিক আছে ইয়াতকে বেশি লাগবে অতি কমেও ধরেছ মানে যাতে তোমাল সুবুরি মাহে নিম্নতম কি পানির প্রয়োজন হয় যদি একটা এটা পরিয়াল বিশ হাজার লিটার লাগে তো ধর সেই সুবুরি বিশ ঘর মানুষ কি হব চল্লিশ লাখ একক এক দশ শতক হাজার চারি লাখ লিটার পানি আমার লাগবে প্রতি মাহে ওকে নেক্সট এইবার আমি নেক্সট পেজত যাবলৈ চেষ্টা কৰো তোমালোকে ভিডিওটো চাই থাকিবা কিন্তু মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল এতিয়া এটা সমাজ বিজ্ঞানৰ যিখিনি পাৰ্ট আছে এইটো মই নেক্সট তোমালোকৰ লগত আলোচনা আজিৰ আজির এইখিনি লগ পাম পৰৱৰ্তী ভিডিঅত ধন্যবাদ